রাজ্যের প্রধান বিরোধী দল অবশেষে পুলিশের সদর কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ দেখিয়ে নিরাপত্তার দাবি জানায়। বিরোধীদের বক্তব্য, রাজ্যে গণতান্ত্রিক অধিকার এবং নাগরিক স্বাধীনতা পদদলিত হয়ে পড়েছে। তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতৃত্বরা। বিক্ষোভ প্রদর্শনের ক্ষোভ উগড়ে দিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জানান, 2018 সালে বিধানসভার ফলাফল প্রকাশের পর দুর্বৃত্তরা ক্রমাগত বিরোধী রাজনৈতিকের উপর আক্রমণ করে চলছে। গত 3 বছরে অনেক খুন হয়েছে। বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে। হাজার হাজার বিরোধী কর্মীর বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। আক্রান্ত বিরোধী সমর্থকদের বাড়িতে জনপ্রতিনিধিদের যেতে দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, নির্বাচনী এলাকায় যেতে পারছে না বিধায়করা। পুলিশের দায়িত্ব আইনের শাসন রক্ষা করা, কিন্তু পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে জানানো হচ্ছে। এ ধরনের ঘটনায় তীব্র নিন্দাজনক বলে জানান তিনি। দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন চলার পর রাজ্য পুলিশ মহানির্দেশকের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি ব্যস্ত আছেন, আগামী বুধবার বা বৃহস্পতিবার বিরোধী দলের নেতৃত্বদের সাথে আলোচনা করবেন। আমরা চাইছি যে কালকে বিকেলে, কারণ সকালে আমাদের একটা কর্মসূচি আছে, বিরোধী দলের বিধায়কদের একটা কর্মসূচি আছে। উনি বলছেন যে ওনার একটা টাইম কনফারেন্স আছে, যদি কনফারেন্সটা শেষ হয়ে যায় তাহলে পরে কালকে বিকেলে, আর নাহলে পরে পরশুদিন সকালবেলা উনি আমাদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করে আমাদের বক্তব্য শুনবেন। এই প্রতিশ্রুতির ভিত্তিতে আমরা আজকের আমরা এই বিক্ষোভ ধরনা আমরা এখানে স্থগিত করে দিই। আমরা আসিনি, আমরা এসেছি। এই রাজ্যের যে এই পরিস্থিতি চলছে, এইটা পুলিশের দিক থেকে কি বক্তব্য, তখন ডিজি যেটা বলেছেন, আমরা এখানে পুলিশের মারফতে খবর পেয়েছি, তিনি নাকি দুজন অ্যারেস্ট করেছে, এরকম একটা খবর তো আমরা কোথাও দেখিনি। উনি বলেছেন যে উনি আমাদের একটা প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে চান, এবং কালকে ওনার একটা কনফারেন্স আছে, ক্রাইম কনফারেন্স, এইটা শেষ হলে যদি সম্ভব হয় কালকে বিকেলের দিকে হতে পারে, তা না হলে পরশুদিন সকালবেলা উনি মিট করবেন। এর ভিত্তিতে আমরা যাচ্ছি কি কথা বলে, যদি কথায় আমরা ঠিক না হয়, কোনো অ্যাকশন না হয়, এই আন্দোলন জারি থাকবে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।